হ্যালো গাইস, বগুড়া থেকে ঢাকা আসা জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। বেশ কয়েকদিনই আম্মুর কাছে ছিলাম, প্রায় 20 দিনের মতো। আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। ওয়েল, সিএনজি করে ঢাকায় আসেনি অবভিয়াসলি। ঠনঠনিয়া বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাস ফুড ভিলেজে থেমেছে। আমার ছোট ভাই খাওয়া দাওয়া করছে। জার্নিতে আমি সাধারণত খুব কম খাই, কম খাই বলতে একদম খাই না, আমি খাবারটা অ্যাভয়েড করি। আর এটা দেখতে পাচ্ছেন যে ফুড ভিলেজের আশেপাশের কিছু দৃশ্য। আর আমার কাছে পার্সোনালি মনে হয়েছে ফুড ভিলেজের খাবারগুলো অত্যন্ত এক্সপেন্সিভ। যেমন আমরা মাংস এবং নানটা অর্ডার করেছিলাম, মাংস ভুনা, সো আমার কাছে খুব এক্সপেন্সিভ লেগেছে। আর এখানে টুকিটাকি আমরা দুই ভাই বোন কিছু ছবি ক্লিক করেছি, তারপর আবার আমাদের জার্নি শুরু হয়েছে। ঢাকায় পৌঁছেছি আলহামদুলিল্লাহ 8টার সময়।